কয়েকদিনের ব্যবধানে ফের দীঘায় মৃত ডলফিন, পচন ধরেছে, দুর্গন্ধে টেকা দেয় পর্যটকদের, প্রশাসন উদাসীন, অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মাঝে কয়েকদিনের ব্যবধান, ফের দীঘার সৈকতে উদ্ধার মৃত ডলফিন। দীঘার সমুদ্র সৈকতে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে মৃত ডলফিন, যার কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ। হুঁশ নেই দীঘা প্রশাসনের, এমনটাই দাবি পর্যটকদের। মৃত ডলফিনটি পড়ে আছে নিউ দীঘার স্টেশন ঘাট সংলগ্ন বিচের ধারে। অবিলম্বে এলাকাটি পরিষ্কারের দাবি জানিয়েছে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ভ্রমণপ্রিয় বাঙালির একটি পছন্দের ডেস্টিনেশন হলো দীঘা। এমন অনেকেই আছেন যারা হাতের কাছে দুদিনের ছুটি পেলেই চলে যান দীঘা। বিশেষ করে শনি রবিবার হলেই যেন পর্যটকদের ঢল নামে দীঘার সমুদ্র সৈকতে। কিন্তু এদিন দীঘার সমুদ্র সৈকতে একটি মৃত ডলফিন থাকায় দুর্গন্ধে সমুদ্রে যাওয়া তো অনেক দূরের কথা, আশেপাশেও থাকতে পারছেন না পর্যটকেরা, যার কারণে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সমুদ্র সৈকতে পড়ে রয়েছে একটি মৃত ডলফিন, আর তা থেকেই দুর্গন্ধ ছড়ানোর কারণে সমুদ্র সৈকতের ধারে টিকতে পারছেন না পর্যটকেরা। কেউ বা গন্ধে রুমাল চাপা দিয়ে এলাকা থেকে সরে যাচ্ছেন। ঘটনাটি দেখা গেল নিউ দীঘার স্টেশন ঘাট সংলগ্ন বিচের ধারে। জানা যায় দীর্ঘদিন ধরে সমুদ্রের পারে পাথরের খাঁজে পড়ে রয়েছে প্রায় 3.5 ফুট লম্বা একটি মৃত ডলফিন, যেখান থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে বলে মনে করছেন সকলেই। পর্যটকেরা চাইছেন অবিলম্বে এই মৃত ডলফিনটিকে সরিয়ে এলাকাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করুক প্রশাসন। এই বিষয়ে দীঘা সমুদ্র সৈকতে ঘুরতে আসা এক পর্যটক জানান, আমি পরিবার নিয়ে দীঘাতে ঘুরতে এসেছি, এখানে সমুদ্র সৈকতের ধারে একটি ডলফিন মরে পচে রয়েছে, কিন্তু তবুও প্রশাসনের কোনো হুঁশ নেই। অনেকেই পরিবার নিয়ে বা বন্ধু বান্ধবীদের সাথে দীঘা ঘুরতে এসেছে, দুর্গন্ধে কেউ আশেপাশে থাকতে পারছে না। অবশ্যই প্রশাসনের তরফ থেকে বিষয়টি নজর দেওয়া উচিত। এই তো মারা গেছে, এই যে মারা গেছে, কি একটা জানোয়ার কি আছে আমি জানি, ডলফিন বলে, ডলফিন বলে, হ্যাঁ পচে গেছে একটা, পচে গেছে। আপনারা থাকতে পারছেন গন্ধে? না না, গন্ধ থাকতে পারি না, কি করব। এটা তো এখানে যে প্রশাসন আছে, যার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আছে, ওদের দায়িত্ব এটা দেখা, আর যে লোকজন আছে এখানে যে দেখা দেখাশোনা করে, ওদের দায়িত্ব কি? এখন এত লোক আছে, বিশেষ করে এসব দেখার জন্য যার প্রশাসন দেয় মিউনিসিপ্যালিটি যে লোক আছে, ওরা দেখবে একটু, হ্যাঁ ওতে এতটা লোক এসেছে, বাচ্চা এসেছে, সব কি গন্ধ হচ্ছে। ভ্রমণপ্রিয় বাঙালির পছন্দের জায়গা দীঘা, আর সেই দীঘার সমুদ্র সৈকতের ধারে ডলফিন মরে পচে থাকার কারণে রীতিমতো নাজেহাল অবস্থা পর্যটকদের। অবিলম্বে এলাকা পরিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, দীঘা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।